মিসেস রুনা, আপনি জানতে চেয়েছিলেন না সুজনের ডলার নিয়ে যাবার খবরটা আমাকে কে দিয়েছে? শুনুন তাহলে। আর কিছু শুনতে হবে না মিসেস রুনা, আপনি থানায় ফোন করুন এখনই। ফোন দিন, পুলিশকে ফোন দিন, আমারও অনেক কথা বলার আছে পুলিশকে। মিসেস রুনা, ইনি হচ্ছেন সেই মহামতি মহিলা, আমার গোপন গুপ্তচর নৌরিন চৌধুরী। কুত্তা, কুত্তার লেজ যে কোনোদিন সোজা হয় না সেটা আবার প্রমাণ। আপনি আপনি আমাকে আপনারে বলি নাই, আপনার স্বভাবটা বলছি। মানে মানে না বোঝার ভান করেন। পঙ্কজ যে আপনার ভালো মানুষের মুখোশটা টান দিয়ে খুলে ফেলাইলো সেটা বুঝতে পারেন নাই? চোখ গরম দেখেন না, চোখ গরম দেখেন না, চোখ নামায় কথা বলেন নামান। কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না, আপনি কাজ করেন। সমস্যা না মানে? এখন এত লজ্জা লাগে কেন? গুপ্তচরগিরি করার সময় মনে ছিল না? সুজন থামেন বলছি, এটা কিন্তু অফিস। আরে রাখেন আপনার অফিস, যে অফিস অফিস করেন, এই অফিসে বসে যে বাটপারিটা করেন সেটা মনে থাকে না? আমার কথা নাইলে বাদই দিলাম, কিন্তু নিজের বাপরে আপনি যে কষ্টটা দিলেন তার জন্য কি আপনার একটু বুক কাঁপে না? কি বলছেন এসব? আহ, এখন এত কচি খুকি সাইজেন না, হ্যাঁ এত কচি খুকি সাইজেন না। আপনি পঙ্কজ রে জানান নাই? আপনি পঙ্কজ রে জানান নাই যে আমি এতগুলো ডলার নিয়ে গাজীপুর যাইতাছি? আমি মানে আমি ঠিক শোনেন শোনেন, খালি কাপড় দিয়ে শরীর ঢাকলেই লজ্জা যায় না, মনের লজ্জা বলতে একটা ব্যাপার আছে, আপনার আসলে সেই লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। সুজন আপনি কিন্তু অনেক বেশি বলে ফেলছেন। আসলে আপনার মতো অমানুষের লগে আমার কথা কওয়া ঠিক। সি সি আমার এখন নিজের উপর ঘেন্না হইতেছে, ঘেন্না যে আপনার মতো মেয়ের প্রেমে আমি একদিন পড়ছিলাম। সুজন আপনাকে নিয়ে আমার আজকে গর্ববোধ হচ্ছে। আর যে সাহসিকতা আপনি দেখালেন, অফিসের যে বড় ক্ষতি থেকে আপনি বাঁচালেন, সত্যি সত্যি তুলনা হয় না। স্যার স্যার ধন্যবাদ তো আমার উচিত আপনারে দেয়া। স্যার আমাকে কেন? স্যার নিজের প্রমাণ করার জন্য একটা সুযোগ আমার খুব দরকার ছিল, খুব। আপনি আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। আমার কারণে রুনবু জেল খাটছে, এই কারণে নিজের অনেক অনেক অপরাধী মনে হয়েছে। আজ রুনবুর সম্মান বাঁচাইতে পাইরা আমার নিজের খুব হালকা লাগতেছে স্যার। এই যে আপনি আপনি আমার জড়ায় ধরলেন, বাহবা দিলেন, এতে আমি অনেক খুশি স্যার, অনেক খুশি। শুধু বাহবা নয়, অন্যায় করলে আমি যেমন শাস্তি দেই তেমনি সততা নিষ্ঠার জন্য পুরস্কৃত করি। বলেন কি চান? পুরস্কার হিসেবে আপনি যা চাইবেন আমি তাই দেব। আমার কিছু লাগবে না স্যার, আমার কিছু লাগবে না স্যার, আমি আমি সত্যি বলতেছি স্যার, আমার কিছু লাগবে না। সংকোচ করবেন না, এ পুরস্কার আপনার প্রাপ্য সুযোগ। বলেন কত টাকা পেলে আপনি খুশি, নাকি হেড অফিসার প্রমোশন নিয়ে চাকরি চান? স্যার টাকা চাকরি কোনোটাই আমার দরকার নেই স্যার, আমি খালি একটু ভালোবাসা চাইছিলাম স্যার। যেমন পোড়া কপাল আমার, যারে আমি আক্রায় ধরছিলাম স্যার, সেই আমার ধোকা দিছে স্যার, ধোকা।